চ্যানেল এ টিভি আমার টিভি সত্যের পথে অবিরাম। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এ টিভি রাতের সংবাদে, সাথে আছি আমি গোলাম মোস্তফা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খুলনা বিভাগে একদিনে করোনায় 32 জন সহ সারা দেশে 134 জনের মৃত্যু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ছেলে মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কথা উঠেছে, আটক ও জরিমানা কঠোর লকডাউনের তৃতীয় দিন অতিবাহিত। দেশে এলো মডার্না ও সিনেফার্মের 45 লাখ টিকা। খুলনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন 400 ইজিবাইক শ্রমিক। রূপসায় 3 শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে সালাম মুর্শিদি সেবা সংঘের খাদ্য সামগ্রী বিতরণ। খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ আর নেই, বিভিন্ন মহলের শোক। ধানখালী গাংনী ব্রিজের সংযোগ স্থল সড়কের কাজের উদ্বোধন করলেন এমপি সালাম মুর্শিদি। রূপসায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত। জাপানে ভারী বর্ষণের পর বড় ধরনের ভূমিধসে আতমি শহরে অন্তত 20 জন নিখোঁজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে 32 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে 539 জন করোনা শনাক্ত হয়েছে। 3 জুলাই বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার রাশিদা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত 24 ঘন্টায় বিভাগের মধ্যে খুলনায় 11 জন, যশোরে 8 জন, কুষ্টিয়ায় 5 জন, ঝিনাইদহে 3 জন, চুয়াডাঙ্গায় 2 জন, নড়াইলে 2 জন, মেহেরপুরে 1 জন মারা গেছেন। করোনা সংক্রমণের শুরু থেকেই শনিবার সকাল পর্যন্ত বিভাগের 10 জেলায় মোট শনাক্ত হয়েছে 59,260 জন। আক্রান্ত হয়ে মারা গেছেন 1,168 জন। এ সময়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 39,652 জন। অপরদিকে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরো 134 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 14,912 জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 6,214 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9,36,256 জন। মৃত 134 জনের মধ্যে পুরুষ 84 জন এবং নারী 50 জন। 3 জুলাই বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। ছেলে মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে স্কুলে খুলে দেওয়া হবে না, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 জুলাই জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সেই সাথে স্কুল খুলে দিয়ে দেশের ছেলে মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে কিনা তা সংসদ সদস্যদের বিবেচনা করারও আহ্বান জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ডাক্তার শিরিন শারমিন চৌধুরী। স্কুল খুলে দিয়ে দেশের ছেলে মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে কিনা সংসদ সদস্যদের তা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় উপনেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। বিরোধী দলের নেতার বক্তব্যের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্কুল কলেজ খোলার ব্যাপারে কথা উঠেছে, কিন্তু যাদের ছোট ছোট ছেলে মেয়ে বা সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, সেই বাবা মাই কিন্তু চান না তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে। তবে এটা নিয়ে সব থেকে বেশি সোচ্চার যাদের ছেলে মেয়েরা স্কুলে যায় না, পড়েই না, পড়ার মতো ছেলে মেয়ে নাই, তারাই বেশি কথা বলেন। কিন্তু যারা যায় তারা তো চাচ্ছেন না, যে যেভাবে সুযোগ পাচ্ছেন সেভাবে কিন্তু আমরা পড়াশোনার কাজটা চালিয়ে রাখতে সক্ষম হচ্ছি। তাতে আমরা বলবো যে একটু ক্ষতি হচ্ছে, কিন্তু এই টিকা দিয়ে পরেই আমরা কিন্তু সকল স্কুলগুলি খুলে দেব। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের জারি করা 7 দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনে মাঠে রয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজেপি ও র‍্যাব সদস্যরা। 3 জুলাই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা গেছে তাদের। এছাড়া বিভিন্ন জায়গায় চেকপোস্ট তল্লাশি চালানো হচ্ছে। গত 2 দিনের মতো আজও জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদের গ্রেপ্তার ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখানো ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাদের গন্তব্য বা কর্মস্থলে যেতে বাধা দিচ্ছেন না। কঠোর লকডাউনের আগের 2 দিনে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়াতে
রাজধানীর প্রথম দিনে 550 জন এবং দ্বিতীয় দিনে 320 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে র‍্যাবের অভিযান এবং 182 জনকে 1,32,395 টাকা এবং শুক্রবারের অভিযানে 213 জনকে 2,15,540 টাকা জরিমানা আদায় করা হয়েছে। সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় 7 দিনের সর্বোচ্চ কঠোর লকডাউনের নির্দেশনা জারি করে সরকার, যে কারণে বন্ধ রয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সব অফিস। 7 জুলাই পর্যন্ত চলবে এ কঠোর লকডাউন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত 4টি ফ্লাইটে মডার্নার 25 লাখ এবং চীনের সিনেফার্মের 20 লাখ সহ মোট 45 লাখ টিকা এসেছে দেশে। শুক্রবার রাত 11:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার 12 লাখ টিকা এবং বাংলাদেশ বিমানে বেইজিং থেকে 10 লাখ টিকা সহ মোট 22 লাখ টিকা এসেছে দেশে। শনিবার সকাল 9:45 একটি ফ্লাইটে মডার্নার বাকি 13 লাখ টিকা এবং এর আগে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ভোর 5:30 চীনের আরো 10 লাখ টিকার ডোজ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের উপহার কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্নার আরো 12 লাখ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তা গ্রহণ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এর আগে এদিন সকালে বিমানবন্দরে ইপিআর প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার মাওলা বক্স চৌধুরী উপস্থিত থেকে চীনের সিনেফার্মের টিকা গ্রহণ করেন। খুলনায় কর্মহীন 400 ইজিবাইক শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ। শনিবার সকালে খুলনা রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল 10 কেজি চাল, 2 কেজি আলু, 500 গ্রাম ডাল, 500 গ্রাম তেল ও 1টি সাবান। খুলনা জেলা প্রশাসন আয়োজিত এই খাদ্য সহায়তা বিতরণে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক MD বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাদিকুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুল আলম, খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি SM জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুবুল আলম সোহাগ উপস্থিত ছিলেন। রূপসায় সালাম মুর্শিদি সেবা সংঘের উদ্যোগে 3 শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা 3:00 খুলনা 4 আসনের সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদির ব্যক্তিগত অর্থায়নে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন MP সালাম মুর্শিদি। এ সময় তিনি বলেন, অতিসত্বর বাংলাদেশের সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এছাড়া সালাম মুর্শিদি সেবা সংঘের মাধ্যমে করোনাকালীন লকডাউনের সময় সকল দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান। খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ফামু আব্দুল সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আয়ুব মল্লিক বাবু, শ্রীফলতলায় UP চেয়ারম্যান আলহাজ ইসাক সর্দার, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম। আরো বক্তৃতা করেন নোমান ওসমানী রিচি, সম জাহাঙ্গীর জাহাঙ্গীর, আজমল ফকির, শামসুল আলম বাবু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খুলনার সাংবাদিকদের গুরু বলে খ্যাত খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকার এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত্রে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। শনিবার বাদ জোহর ঢাকার বসুন্ধরা সেন্ট্রাল জামে মসজিদে জানাজা নামাজ শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। 60-এর দশকে শাহাবুদ্দিন আহমেদ তার পিতার ডাক্তারি পেশার সুবাদে খুলনায় আগমন ঘটে। তার পিতার নাম মৃত ডাক্তার শামসুদ্দিন আহমেদ। তিনি প্রথমে শিক্ষকতা ও পরবর্তীতে সাংবাদিকতাকে পেশা হিসাবে বেছে নেন। তার বাড়ি ঢাকা সাভারের গেন্ডারিয়া এলাকায়। বর্ষিয়ানে সাংবাদিক খুলনা প্রেস ক্লাবের 4 বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
গোপালগঞ্জ, মোল্লারহাট ও তেরখাদার হাজার হাজার জনগণের অনেক দিনের দাবি ছিল সাগলাদহ ইউনিয়নে ধানখালী গাংনী ব্রিজের সংযোগস্থল সড়কটি সংস্কার করার। এই রাস্তাটির বেহাল দশার কারণে হাজার হাজার মানুষের চলাফেরা দুর্ভোগের শেষ ছিল না। অবশেষে 3রা জুলাই সকাল 11টায় সাগলাদহ ইউনিয়নে ধানখালি গাংনী ব্রিজের সংযোগস্থলের ব্যস্ততম সেই সড়ক কাজের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন খুলনা 4 আসনের সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি। এ সময় উপস্থিত ছিলেন সাগলাদহ ইউনিয়ন চেয়ারম্যান এস এম দিন ইসলাম, সাগলাদহ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান খান সেলিম, ইউপি সদস্য লিয়াকত আলী, ইউপি সদস্য আশরাফ শেখ, এমপির প্রতিনিধি বাদশা মীর, 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর ঢালী সহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। রূপসায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ, পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। দেশব্যাপী কঠোর লকডাউনের তৃতীয় দিনে সকাল থেকে সন্ধে পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাসনিম, এসিল্যান্ড মাসুম বিল্লা ও থানার অফিসার ইনচার্জ সর্দার মোশারেফ হোসেন উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। এবারে আন্তর্জাতিক। জাপানে ভারী বৃষ্টির পর বড় ধরনের ভূমিধসে আতামি শহরে অন্তত 20 জন মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এই ঘটনার মোকাবেলার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছেন। সোশ্যাল মিডিয়ার পোস্ট করা ভিডিওতে দেখা যায় একটি পাহাড়ের ওপর থেকে প্রচন্ড বেগে নেমে আসা কালো কাদামাটির ঢল সমুদ্রের দিকে বয়ে চলেছে। কাদার তোড়ে কয়েকটি বাড়িঘর সম্পূর্ণ ধসে গেছে এবং মাটির নিচে চাপা পড়েছে। শুনছিলেন এটিভি রাতের সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকালে রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।